মুক্তিযোদ্ধা আবৃত্তি শিল্পী কাজী আরিফের কফিনে শেষ শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী মুক্তিযোদ্ধা ও বাঙালিরা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সহ প্রবাসী অনেক বাঙালি এসেছিলেন কাজী আরিফের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। রোববার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশে আনা হবে। মঙ্গলবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর পর শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। কাজী আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট করছেন শামিম হাসান। কেমন ধরিব প্রাণ। আধুনিক আবৃত্তি ধারার কারিগর ছিলেন স্থপতি কাজী আরিফ। আশির দশকে বাংলাদেশের আবৃত্তি চর্চাকে আধুনিক রূপ দিতে রেখেছেন অগ্রণী ভূমিকা। তার মৃত্যুর খবর শুনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুটে আসেন প্রবাসী মুক্তিযোদ্ধা ও বাংলাদেশিরা। জাতীয় পতাকায় আচ্ছাদিত মুক্তিযোদ্ধা কাজী আরিফের কফিনে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুক্তরাষ্ট্র প্রতিনিধি, বাংলাদেশের আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ সহ শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসী বাঙালিরা। এর আগে নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে কাজী আরিফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাজী আরিফের মরদেহ দেশে পাঠানো হবে। মঙ্গলবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু হয় এই প্রখ্যাত আবৃত্তিকারের। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। শামিম আহসান, বৈশাখী সংবাদ।